অতএব যারা অন্যের সম্পত্তি জবরদস্তি করে নিয়ে নিচ্ছেন প্রতিবেশী শরিক সবাই যারা আমরা আছি আমরা সবাই যেন কে আমাদের ভয় করি কবরে আমাকে আজ হোক কাল হোক যেতেই হবে সেখানে এই কঠিন শাস্তি যেন আল্লাহাক আমাদেরকে না দেন আল্লাহাক আমাদেরকে দুনিয়াতে সাবধানে তৌফিক দান করুন আল্লাহ সাল্লাম

মান হকলেপা আই ইউ মালা তোরা বোহাল মাহার হ আহমদ বিস্কিন হাসান যে ব্যক্তি এ দুনিয়াতে কারোর কোনো সম্পত্তি জুলুম করে নিল তার অন্যায় হবে তার হক নয় লেফা আই ইউমালা তোরা বহাল মাহাশার কেউ এই সমস্ত অন্যায় গসব গসপ করা মাটিগুলো তাকে বাধ্য করা হবে মাথা করে নিয়ে কেমতের মাদিনে হাঁটার জন্য পারবো কি এক ডালি মাটিতে উঠাতে পারি না আরে পুরা এতগুলো মাটি আল্লাহ চাপিয়ে দেবেন এবং তাকে বাধ্য করা হবে সে নিতে চাইবে না তো নিতেই হবে কারণ তুমি এগুলো সেদিন ওর বান্দা দুর্বল ছিল তোমার দেহে তোমার জনবল ছিল অর্থ বল ছিল সরকারি বল ছিল আজকে সে বল কিছুই নেই الشمس عن يعلى بن بره قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل ظلم شبرا من الأرض كلفه الله أن يحفره حتى يبلغ آخر سبع أُرْضِينَ ثم يطبقه إلى يوم القيامة حتى يقضى بين الناس رواه أحمد بإسناد صحيح একই রাবি থেকে বর্ণিত অন্য দেশে এসছে যে কোনো মানুষ অন্যের এক বিঘাত জমি অন্যায়ভাবে দখল করবে কাল্লাফাউল্লাহ আইয়াহ ইহরাহ আল্লাহবাক তাকে বাধ্য করবেন কে আমাদের দিন তাকে ধসিয়ে দিবেন মাটির তলে এবং ধসতে ধসতে একেবারে সপ্তম স্তরের মানে পৃথিবীর সপ্তম স্তর সর্বনিম্ন যে স্তর সেখানে নিয়ে যাবে সুম্মাইতে ব্যাকলে আমলাকি হবে অতপর সেখানে তাকে বেড়ি পরিয়ে রাখা হবে কেমন পর্যন্ত হাততাই উজা উন নাস সেখানে আল্লাহ মানুষের মধ্যে যখন ফয়সলা করবেন সেই পর্যন্ত তাকে ওই বাড়ি পরে অবস্থায় মাটির নিচে থাকতে হবে ধসিয়ে দেবেন তাকে দুনিয়াতে সে এতগুলো মাটি অন্যায় করে নিয়েছিল মৃত্যুর পরে তাকে একদম মাটির তলে নিয়ে যাওয়া হবে কাও ভালো করি وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله সাল্লাম الله عليه وسلم من وسع وسع الله قربة আহমদ الآخرة رواه أحمد بسند যে ব্যক্তি দুনিয়াতে কারোর জমিন প্রশস্ত করে দিল ঠিক আছে বাবা তোমার সমস্যা হচ্ছে রাস্তায় প্রশস্ত করলে আমার সুবিধা তোমার সুবিধা তাই না মানুষ তো মরবেই একটা লাশ নিয়ে যাবো ব্যাগ ভাই অসুস্থ হয়ে গেলো হাসপাতাল নিয়ে যাবো কি করবো তোমার গাড়ি লাগবেই না তো রাস্তা প্রশস্ত হলে এটা তোমারও সুবিধা আমারও সুবিধা ঠিক আছে ভাই আমি তোমার রাস্তা যদিও ওটা আমার কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি যাতে তোমার এবং আমার সবারই পরবর্তী বংশধরের যাতায়াতের সুবিধা হয় হয়ে গেল সুন্দর আল্লাহ রসুল বলছেন যদি কেউ এটা করে অস আল্লাহ কুর বতন আরা আল্লাহ আল্লাহা আক্তার একটা বিপদ থেকে প্রসারিত করে দেবেন প্রশস্ত করে দিবেন আদেশটা মেনে চলে ভালো এটা সাইড গেল আরেকটা বিষয় আমাদের মধ্যে সবসময় আছে অধিক ধন সঞ্চয় করা যা আছে এটা হবে না আরো লাগবে আরো লাগবে আল্লাহর কাল্লা শহাম শালাম না আমরা লাগিলা কিন্তু বুঝতে চাই না তোমাদেরকে গাফল করে দিয়েছে আল্লাহ থেকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ততক্ষণ তোমরা কবরস্থানে উপনীত হও অন্য ওয়াইলে কুললে হো মজুলো মজা আল্লাভ হলো এই সমস্ত সামনে ও পিসে নিন্দাকারীর জন্য যারা খালি মাল জমা করে আর কে গনে যে কত টাকা হইল এসব অন্ন মাল আখলাদা সে ধারণা করে যতদিন আমার টাকা পয়সা আসে ততদিন আমার কে আয় তাকে চিরস্থায়ী করে রাখবে এই অহংকার তার মধ্যে চলে আসে অথচ একবার ভাবে না আমার বাপদাদার একটা কটিপতি ছিল না আমি হয়েছি এটা আমার বলে হয়নি এ পেছনে কারোর ইচ্ছা আছে আমাকে পরীক্ষা করার জন্য এ বিষয়ে সবসময় মনে রাখবেন কারণের কথা কারণ বলেছিল এটা আমার নিজের কাছে যে এলেম আছে যে জ্ঞান বুদ্ধি আছে সে বুদ্ধি বলে আমি এত টাকা পয়সার মালিক হয়েছি এল্লা বাকি এই জন্য সে মুসার চাস্ত ভাই হওয়া সত্ত্বেও সে ফেরাউনের সঙ্গে লাইন ঘাট করে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ফেরাউনের দলে চলে গেছিল কিন্তু না সবার সামনে তাকে দেখিয়ে দিলেন আল্লাহ তাকে তাকে ও বেদার হি তার বাড়িঘর সহ মাটিতে ধসিয়ে দিলেন হায় হায় করতে চিৎকার দিচ্ছে কেউ এত লোকজন তার ছিল কেউ তাকে ঠেকাতে আসেনি যেসব ভাইরা মনে করতো হায় ওর এত টাকা আমাদের টাকা নেই মুসার সঙ্গে থাকা বিপদ এদের নিজে গরিব মানুষ আমাদের গরিব করে রাখলো তারা এখন বলছে ভাগ্যিস আমরা ওদের যাইনি পড়ুন সুরে কাশাস সব পাবেন কারণের ধন পৃথিবীর ইতিহাসে এত ধনে কেউ সৃষ্টি হয়নি আজও ফেরাউনের মতন মানুষ এত জবদস্ত সম্রাট পৃথিবীর ইতিহাসে আজও সৃষ্টি হয়নি অথচ সেই দুর্ধর্ষ সম্রাট তার পক্ষে আর তৎকালীন সময় সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী অসত্ত্বেও আল্লাহর গজব থেকে কেউ তাকে বাঁচাতে পারেনি অতএব যারা অধিক ধন সঞ্চয় করেন তাদের সামনে কারণের ইতিহাস সবসময় যেন ভাসে যে কোনো সময় দুনিয়া থেকে আপনি বা আমি হারিয়ে যাব যারা পুঁজিপতি বিষয়টা মনে রাখুন মানে হেতা করা অফি করো ইল্লা ইহাতিব র মুসলিম পুঁজি সঞ্চয় করে না পাপী বেজিত অর্থাৎ যে পুঁজি সঞ্চয় করে সে পাপি এই আয়তের ব্যাখ্যা নিজেই দেন বুঝতে পারবেন টাকায় যেটা এসেছে যদি ওটা পুঁজি করি আপনি পাপী হয়ে যাচ্ছেন বা আমি পাপি হয়ে যাচ্ছি কারণ এ বিষয়ে অন্যান্য এসছে যেটা তুমি দিচ্ছ ওটাই তোমার থেকে যাচ্ছে যেটা তুমি রাখছ বা কুল্লো দালেখা হালে কোনো তার করছে ওটা ধ্বংস হবে এবং তুমি রেগে যাচ্ছ লোকদের জন্য তোমার কিছু থাকবে না ও নিজের জীবদ্দশায় যতটুকু সম্ভব দান করো পুঁজি করো না যেটা প্রয়োজন বলে এত না দুনিয়া দুনিয়া তোমার যেটা লাগে ওটা তুমি রাখো অতিরিক্ত দান করে দাও دن کرو مانے اٹھا تمہاری یہ دیا مانے اٹھا ان نیر تمہارا نائی وان آنس قال قاد رسول اللہ صلی اللہ علیہ وسلم انی لارجو ان القا ان القا ربی لیسا احد منکم اطلبنی بی مظلمت دم ولا مال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک دن بول لیل جا آمین আশা করি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো এমন অবস্থায় যে কেউ আমাকে জুলুমের অপরাধে অপরাধী করতে পারবে না খুনের অপরাধে অপরাধী করতে পারবে না কারোর মাল আমি অন্যায়ভাবে নিয়েছি এই ব্যাপারে কেউ অপরাধী করতে পারবে না আল্লাহ রসুল যদি এটা বলেন আমাকে কি বলতে হবে তার তো কোনো এমনিতেই কোনো পাপ নেই আগের সবগুলো মা অচ তিনি তার সাহবীদেরকে বলছেন দেখো আরজু রব্বি আমি আশা করি আমি আমার প্রতিপালক সঙ্গে সাক্ষাৎ করবো এমন অবস্থায় আল্লাহ তোমাদের কেউ যেন আমার বিরুদ্ধে জুলুমের অব্বত সেদিন আল্লাহর সামনে দিতে না পারে যে আমি কারোর অন্যায়ভাবে হত্যা করেছি বা কারোর মাল অন্যায়ভাবে আত্মসাত করেছি এই দোষ যেন তোমাদের মধ্যে কেউ আমাকে না দিতে পারে আমি আশা করি আল্লাহ কাজে যেন আল্লাহ আমাকে এইভাবে তার সঙ্গে মলাকাত করার সৌভাগ্য দান করেন আল্লাহ রসুল যদি আশা করেন আমরা কি আশা করতে পারি না আমাদের কর্তব্য এরকম আশা করা যা এক্ষুনি মরে যেতে পারি এক্ষুনি মরলেও যেন আমার বিরুদ্ধে কারো কোনো দাবি দেওয়া না থাকে